বেশি ইলিশ মাছ নিলাম না, মাত্র দু পিস নিলাম, বিকজ মাটন খেতে হবে। ইয়েস, যাদের কাজ হচ্ছে আজকে তারা কিন্তু আমার ফলোয়ার্স, আমার ভিডিওস দেখে আমাকে খুব ভালোবাসে। অবশ্যই কমলিকা প্রচন্ড ধন্যবাদ যে অত দূর থেকে এই গরমে এসেছে। যাদের অনুষ্ঠান হচ্ছে তারা আমার সাবস্ক্রাইবার, তাদের স্পেশাল রিকোয়েস্টে আজকে এসেছি আমি এই সুন্দর ইভেন্টটা কভার করতে। আর সুন্দর একটা ভিডিও আজকে আমি বানাবো, চেষ্টা করবো বানাতে, তো তার জন্যে তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখো। আজকে আমরা এসেছি রিয়ানের শুভ অন্নপ্রাশনে। কমলিকার ভিডিও আমরা সবসময় দেখি, আর যার জন্য আর কমলিকা সবসময় বলে কমলিকার ভেটকি পাতুরিটা আজকে হবে না, যার জন্য কমলিকা পাঁচটা খেতে পারবে না, ইলিশটা খেও, পাঁচটা প্লিজ। পাঁচখানে ইলিশ গরমে খাইও না, মাটন খেয়ে নেবো, চাকরি মাটন খেয়ে নিও। আচ্ছা, খেয়ে অবশ্যই বলো কেমন হয়েছে। একদম একদম, তোমরাও জানো আমার রেকমেন্ডেশন কেমন লাগে। আমার রেকমেন্ডেশন তো খুব ভালো লাগে আমাদের। মাত্র প্রমোশনটা করেছিল কমলিকা, যার জন্যই আমরা মহারাজা ক্যাটারারকে পেয়েছি। থ্যাঙ্কস টু ইউ কমলিকা, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম করার জন্য। ওয়েলকাম হয়ে গেছে যখন, এবার ছুটে চলে যেতে হবে স্টার্টারের দিকে। সো এইটা হচ্ছে পনির চিজ বল, ভেজ আইটেম, ফার্স্ট স্টার্টার যেটা আমি এখন ট্রাই করব, আজকে ইনভিটেশনের ফার্স্ট স্টার্টার আইটেম। সো চলো, পনির আর চিজ একসাথে আমার যেটা খুব ভালো লাগে, ভেজ আমি খাই না, বাট পনির চিজ হলে আমি সেটা খাই অবশ্যই। তোমরা জানো স্টার্টার আজকে একটু কমই আছে, মেন কোর্স তো দারুণ দারুণ আইটেম আছে আজকে। আমি তো খুব এক্সাইটেড। তো এটা হচ্ছে ককটেল ফিঙ্গার, এর ভেতরে ফিশ আছে, ফিশটা ভেটকি মাছ, তো এটা খাবো এবার। কাসুন্দি দিয়ে ছড়িয়ে দিয়েছি, ওপরে দেখতে পাচ্ছ ফিশের আইটেম কাসুন্দি ছাড়া খেতে আমার ভালো লাগে না, স্পেশালি ফিশের ফ্রাইড আইটেম। আমি সসের থেকে কাসুন্দি বেশি মানে প্রেফার করি। তোমরাও যদি এরকম আমার মতন কাসুন্দি দিয়ে ফিশের ফ্রাইড আইটেম খেতে পছন্দ করো তাহলে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সো এবার ট্রাই করবো ককটেল ফিঙ্গার, ভেটকি মাছের, এটা খাই। মজার ব্যাপার ছেড়ে দেবো, দেখো ভেতরের ফিশটা দেখো একবার। এর পরের আইটেম ছিল চিকেন ললিপপ, যেটা আমার একটু হালকা ড্রাই ড্রাই লেগেছে, আর একটু বেশি জুসি হলে ভালো হতো। স্টার্টার কম করে খাচ্ছি বিকজ আজকে মাটন খেতে হবে। গরমে চা কফি কে খায়। যাই হোক, আমি চলে গেলাম সোজা মকটেল কাউন্টারের দিকে। স্টার্টার খেয়ে গলাটা একটু ভেজানোর দরকার ছিল গরমে স্পেশালি, তাই তুলে নিলাম একটা সুন্দর কালারফুল মকটেল। এই ফুচকাটা দেখেছিলাম মেন কোর্স খাওয়ার পরে, স্কিপ করে গেছিলাম তাই আর খাওয়া হয়নি। এইভাবে কি তোমরা নিজের অজান্তেই তোমাদের কোনো প্রিয় আইটেম বিয়ে বাড়িতে গিয়ে মিস করে গেছো? জানাতে পারো কমেন্ট সেকশনে। সো গাইস, আগের ভিডিওতে আমি ফুডি ফ্যাক্ট বলে যে নতুন সেগমেন্টটা ইন্ট্রোডিউস করেছিলাম সেটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো, তাই জন্য আমি এবার থেকে ঠিক করে রেখেছি প্রত্যেক ভিডিও শেষে থাকবে একটা ইনফরমেশন, নলেজ, সেটা থাকবে ভিডিওর একদম শেষে। তার জন্য স্টে টিউন টিল দি এন্ড, ভিডিওটাকে শেষ অবধি কিন্তু দেখতেই হবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো চলো এবার আমরা মেন ভিডিওটা স্টার্ট করি। আজকে আমার এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছে মেকআপ আর্টিস্ট পায়েল সাহা। তোমরাও যদি পায়েলের কাছে সাজতে চাও তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিতে পারো। এখানে অনেক স্যালাড আছে, আমি জানি না বিয়ে বাড়িতে এসে এত স্যালাড কারা খায়। এখানে অনেক ফ্রুটস আছে, স্যালাডস আছে, বাট আমি ডেফিনেটলি এসব পাস্তা স্যালাডকে পেট ভরাবো না, বিকজ অনেক খাবার আছে। চলো, কড়াইশুটির কচুরি আর আলুর দম। গরমকালে কড়াইশুটির কচুরি দিয়ে স্টাফড আলুর দম,
উফ সেরা, যতই সেরা লাগুক বেশি খাবো না, বিকজ মাটন খেতে হবে। মাঝে মাঝে ইচ্ছা করে কিছু দুষ্টু লোকেদের এই মাছগুলোর মতন শিখে গেঁথে রাখি। সো ফার্স্ট আইটেম ননভেজের পমফ্রেট তন্দুরি, কচুরি আলুর দমের পরে পমফ্রেট তন্দুরি নিয়ে নিয়েছি, তিনটা নিয়েছি, বেশি নিয়ে নিই। পমফ্রেট মাছের তন্দুরি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ পমফ্রেট মাছগুলোর সাইজগুলো যথেষ্ট বড়, আর ভেতরে দেখো অনেকটা মশলা ঢুকেছে, মানে প্রচুর মশলা আছে এখানে। পমফ্রেট তন্দুরি আমার এমনি ভীষণ প্রিয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রতিবারের মতন আজকের অনুষ্ঠানেও আবার অনেক ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো ব্যাপার আমরা তো নিজেরা অবশ্যই খাবো, সেটা খুব ভালো কথা, কিন্তু সবাই যেটা বলছে আন্তরিকতার সঙ্গে যে আমাদের খুব হসপিটালিটি যেমন ভালো লেগেছে, তেমনি খাবারের কোয়ালিটি খুব ভালো লেগেছে, টেস্ট খুব ভালো লেগেছে, সেটাই আমাদের কাছে অনেক। তোমাদেরও কি এই ঝুড়ি ঝুড়ি হালু ভাজা খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো ডালগুলো দেখছো, ডালের মধ্যে কাজু আছে, ফুলকপি আছে, মটরশুঁটি, মানে মিক্সড ডাল, মিক্সড ভেজিটেবল ডাল এটা, আর তার সাথে আলু ভাজা। এই ডাল আর আলু ভাজার একটা সেপারেট প্যানডেস আছে। ইয়েস, বেশি নিলাম না আজকে, দু পিসই নিলাম। হ্যাঁ, বিকজ এরপরে কী আছে এদিকে দেখিয়ে দে। কোনো অনুষ্ঠান বাড়িতে এসে যদি ইলিশ মাছ পাওয়া যায় তাহলে জানবে তুমি খুব লাকি। তো আজকে আমি ভীষণ লাকি, আমি এসে ইলিশ মাছ পেয়েছি। এই বাজারে ইলিশ মাছ যারা করে তাদের মন খুব বড় হয়, সেটাও আমি জানি। যাই হোক, ইলিশ মাছ খাবো এবার। ইলিশ মাছটা ভাঙছি, আরেক রাউন্ড ভাত নিয়ে নিলাম, এরপরে নেব আসল জিনিস। বিয়ে বাড়িতে গিয়ে যেই কাউন্টারে দেখবে সব থেকে বেশি লাইন, আইদার ফিশ ফ্রাই না হলে মাটন, এই দুটো জায়গা লাইন দেখেই বুঝে যাবে আইটেম কি আছে। যাই হোক, অনেকগুলো মাটন নিয়ে নিয়েছি, এবার মুখে ঢুকিয়ে চুষে বের করে এক্সপ্রেশন দেওয়া। মহারাজা ক্যাটারিংয়ের মাটনগুলো সত্যি খুব ভালো হয়, প্রত্যেকবার বলি এদের মাটন আমার সেরা লাগে। এবার একটু মিষ্টি মুখ হয়ে যাক, তো চলো এবার একটু মুভ করি ডেজার্টের দিকে। এইটা আমার ভীষণ ফেভারিট মিষ্টি, মিষ্টিগুলো দারুণ খেতে। বেসিক্যালি এটা বেহালার মিষ্টি বলে কথা, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি দেখেছো কিনা জানি না, সেটাও আদৌ আমি যখন প্রথম ভিডিও, আমার ফার্স্ট ভিডিও যেটা বানিয়েছিলাম, ফার্স্ট কি সেকেন্ড ভিডিও, বেহালার টপ ফাইভ মিষ্টি, তো সেইখানে আমি এই গোবিন্দর মিষ্টি দোকান বলে একটা মিষ্টির দোকান কভার করেছিলাম। সেই মিষ্টির দোকানের মিষ্টি আজকে অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি, মধ্যমগ্রামে এসে বেহালার মিষ্টি একটা আলাদাই ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই প্রপার বাঙালি সেজে পরিবেশন করছেন। লাস্ট যে আইটেমটা ছিল একটু ইউনিক ছিল, রাবড়ি আইসক্রিম ছিল, একদম মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা রাবড়ি খাচ্ছি, বেশ ভালো ছিল। মহারাজা ক্যাটারিং বাঙালির সাথে বাঙালির পাতের ম্যানেজার আমার পাশে দাঁড়িয়ে আছেন। বেসিক্যালি আমাদের যে ট্যাগলাইন বাঙালির পাতে বাঙালির সাথে, সবসময় চেষ্টা করি এই ট্যাগলাইনটা মেনটেন করে চলার। কোয়ালিটি কোয়ান্টিটি আর হসপিটালিটি আমাদের কোনো কম্প্রোমাইজেশন থাকে না, সবসময় চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার। বর্তমানে আমাদের নতুন অফিস বেহালা শখের বাজার, বরিশা ক্লাব, দুর্গাপূজা
প্রাঙ্গণের বিপরীতে এসবিআই এটিএম এর দ্বিতল। বাকি ডিটেইলস জানার জন্য কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার আছে, যা ডিটেইলস আছে ক্যামেরাটা নিয়ে আয়, একদম এই নম্বরে কন্টাক্ট করো, যা কন্টাক্ট লাগবে দরকার আছে সব এই নাম্বার থেকে আমরা কন্টাক্ট করে নেবে। স্ক্রিনশট নিয়ে রাখো আর ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, শেয়ার করে নিতে পারো ভিডিওটাকে। আজকে তো ফার্স্ট কাজ নয়, এর আগেও দিদি আমাদের ভিডিও করেছে, সেখান থেকে আমরা বেশ কিছু কি বলবো মানে শুনে নি যাদের আজকে বাড়ির অনুষ্ঠান কাজ, তারা কি বলছেন মহারাজা ক্যাটারিং এর ব্যাপারে সেটাও আমরা দেখে নিই। চলো, তোমার রেকমেন্ডেশন স্যাম ভীষণ ভালো লাগে, মহারাজাকে দিয়ে কাজ করিয়ে কিরকম লাগছে বলো? ভালো লাগলো, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, ভীষণ খুশি, এত ভালো খুশি, খাবারের কোয়ালিটি বলো, টেস্ট বলো, খুব ভালো লেগেছে। মানে এটা কিন্তু ক্লায়েন্টের ফিডব্যাক, ডেফিনেটলি ক্লায়েন্টের জেনুইন ফিডব্যাক হয়, এনারা পয়সা দিয়ে কাজ করিয়েছেন, বারবার করে এত ওদের হসপিটালিটি, ভীষণ ভালো লাগছে, মানুষদের ভীষণ ভালো আপ্যায়ন করছে, যেটা সব থেকে বেশি দরকার। তারপরে খাবারের টেস্ট সেটা ভীষণ ওরা মেনটেন করছে, খুব ভালো মেনটেন করছে, ভীষণ ভালো লাগলো। আমরা নেক্সট টাইম কোনো প্রোগ্রামে আবার ওনাদের তো ডেফিনেটলি ডাকবো, আর একটা তাহলে আমি ভিডিও আর কমলিকাকে তো অবশ্যই ডাকবো। বলতে চাই ফুডি বাঙালি সবাই সাবস্ক্রাইব করুন, দেখুন। আর সব থেকে ভালো কথা, কমলিকার কথাবার্তা ভীষণ সোবার, যেটা খুব ভালো লাগে, পুরো জেনুইন ভালোবাসে। এটাই আমার পাওনা, মানে এই এত ভিডিও করি, ভিডিও করছি, এডিট করছি, খাচ্ছি, এটাই রেজাল্ট, এটাই আমি আজকে পেয়েছি। কমলিকাকে সবথেকে বেশি থ্যাংকস এই কারণে বলা, আজকে মহারাজাকে পেয়েছি শুধুমাত্র কমলিকার ব্লগ থেকে, আমি চ্যানেল থেকে দেখেই আমি পেয়েছি আমরা তো। আর এবং কমলিকা আজকে যে ওর এতটা ভ্যালুয়েবল টাইম আমার সাথে স্পেন্ড করেছে, রিয়েলি থ্যাঙ্কফুল টু কমলিকা। এইটা আমার কাছে ভ্যালুয়েবল টাইম হলো, যেখানে আমরা মানে আমি এখানে তোমাদের সাথে এসে, তো মানে আমাকে যারা ভালোবাসে তাদের সাথে এসে এত সুন্দর একটা প্রোগ্রাম, মানে এত সুন্দর একটা ইভেন্ট এনজয় করলাম। তো গাইস, আমি জানতাম তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে আর ওয়েট করবে সেই স্পেশাল সেগমেন্ট, ইয়েস, ফুড ইফেক্ট এর জন্য। তো দেরি না করে আজকে শুরু করা যাক ফুড ইফেক্ট। ছাগলের মাংস হিসেবে চিনি, খাসির মাংস বা ছাগলের মাংসের ইংলিশ কিন্তু মাটন নয়, অন্য কিছু। এটা কি তোমরা সত্যি জানো না? তো ইন জেনারেল মাটন বলতে কিন্তু গ্লোবালি যেটা বোঝায় সেটা হচ্ছে শিপ মিট, মানে ভেড়ার মাংস। তো আমরা সাউথ এশিয়া আর ক্যারিবিয়ান এরিয়াতে আমরা মেনলি এই মাটনটা ওই ছাগলের মাংসকে মিন করি, কিন্তু এই আসল খাসির মাংসের ইংলিশ যেটা আছে সেটা কিন্তু সেভন, CHEVON, সেভন বলে। সো গাইজ, বিকজ সেভন খেতে হবে, হ্যাঁ, এবার থেকে যদি আমি এই ডায়লগটা দিই তোমরা কি খুশি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর জানাতে অবশ্যই ভুলো না ফুড ইফেক্টটা তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দিও আর শেয়ার করে দিও। সো চলো গাই, টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড স্টে টিউন। ও আ গিয়া বনারস পান ওয়ালা, ওয়ারে ওয়া, খাই কে পান বনারস ওয়ালা, ও খুল যা দাদা কা বন্ধ আকল কা তালা। সর জি अर्ज किया है, सर जी अर्ज किया है, पान तो लवो किसान है, पान तो लवो किसान है, खाने वाला शाहरुख खान, खिलाने वाला सलमान खान है। जियो रे जियो, खाया रे खाया बनारस का पान, अमिताभ बच्चन ने खाया, वाह रे वाह, जियो रे जियो बनारस वाला पान जियो।